শিবগঞ্জ উপজেলা বাংলাদেশের মানচিত্রের সর্বপশ্চিমে যদি আমরা তাকাই, সীমান্তে ঘেঁষা সবুজে ঘেরা যে উপজেলাটি দেখতে পাই সেটি হচ্ছে আমাদের প্রিয় শিবগঞ্জ উপজেলা। আমাদের এই শিবগঞ্জ উপজেলায় স্বাধীনতার সাক্ষীর বাহক হিসেবে চিরতরে শায়িত রয়েছেন সাতজন বীরশ্রেষ্ঠের অন্যতম একজন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। শিবগঞ্জের প্রাণকেন্দ্র থেকে একটু এগুলোই বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান দৃষ্টিগোচর হয়, যার মধ্যে ছোট সোনা মসজিদ, তোহাখানা, হজরত শাহ নিয়ামতুল্লাহ এর মাজার, দারস বাড়ি মসজিদ, কানসাটের বিখ্যাত জমিদার বাড়ি উল্লেখযোগ্য। এই উপজেলার মানুষের প্রধান অর্থচালিকা শক্তির মূলে রয়েছে উপজেলা বিস্তৃত আমবাগানগুলো, এবং এরই প্রেক্ষাপটে এখানেই গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ আম বাজার। সুজলা সুফলা শস্য শ্যামল এই শিবগঞ্জের বুক চিরে বয়ে চলেছে পদ্মা ও পাগলা নদীর বহমান স্রোতধারা। উপজেলার বিভিন্ন স্বনামধন্য স্কুল কলেজ পেরিয়ে অনেকেই বিভিন্ন সেক্টরে স্বদেশ সেবায় নিয়োজিত রয়েছেন। রয়েছেন অসংখ্য বরণ্য গুণী ব্যক্তিত্ব ও বহু কৃতি সন্তান, যাদের কারণে ধন্য হয়েছে আমাদের এই শিবগঞ্জ। শিবগঞ্জ উপজেলার স্কুল কলেজগুলোতে সুসজ্জিত লাইব্রেরি রয়েছে, পাশাপাশি আমাদের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে একটি সুসজ্জিত এবং সুবিশাল সাধারণ পাঠাগার রয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য যে পাঠকের অভাবে শূন্য পড়ে রয়েছে এই জ্ঞান ভাণ্ডার। উপজেলার প্রাণকেন্দ্রে রয়েছে একটি সুবিশাল স্টেডিয়াম, যেখানে উপজেলার বিভিন্ন খেলাপ্রিয় মানুষের সমাগম ঘটতে দেখা যায়। কিন্তু দুঃখজনক হলেও অপ্রিয় সত্য এটাই যে উপযুক্ত ব্যবস্থাপনা এবং সংস্কারের অভাবে আজ স্টেডিয়ামটি বেহাল দশার সম্মুখীন। অগণিত মাদকসেবীদের আড্ডা স্থলে পরিণত হয়েছে এই খেলার মাঠ, আনাচে কানাচে পড়ে রয়েছে অসংখ্য মাদকের চিহ্ন। অথচ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্টেডিয়ামটির প্রাণ ফিরিয়ে আনা সম্ভব। উপজেলার বিভিন্ন স্থানে ছন্নছাড়াভাবে ময়লা আবর্জনার স্তূপ পরিলক্ষিত হয়, যা অনেক সময় পথ চলায় ব্যাঘাত ঘটায়। এই উপজেলা আমাদের, কাজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও কিন্তু আমাদেরকেই নিতে হবে। উপজেলার বর্তমান পরিস্থিতি অনুধাবন করলে যে প্রতিবন্ধকতাটি সামনে উঠে আসে, যা পুরো সমাজকে মরণব্যাধি ক্যান্সারের ন্যায় প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, তা মাদক। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিভিন্ন ধরনের জীবননাশকারী মাদক। অবিশ্বাস্য হলেও সত্য যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরাও বিভিন্ন প্রলোভনে, যা পুরো সমাজকে মরণব্যাধি ক্যান্সারের ন্যায় প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, তা মাদক। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিভিন্ন ধরনের জীবননাশকারী মাদক। অবিশ্বাস্য হলেও সত্য যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরাও বিভিন্ন প্রলোভনে মাদকাসক্ত হয়ে পড়ছে প্রতিনিয়ত। এদের বাঁচানোর দায়িত্ব আমাদেরই। মনে রাখতে হবে, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সমগ্র দেশের নিকট আমাদের উপজেলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আসুন সচেতন হই, আমি আপনি সকলেই। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ দেখছিলেন শিবগঞ্জ উপজেলাকে নিয়ে বিবর্তনের তথ্যচিত্র।